না না ভাই দিচ্ছি দেন আপনি, বহাইয়া হয়নি। ঠিক আছে, এটা তো রিসার্চ করতে হবে, কইরা যখন বহা মনে সমস্যা নেই। আপনি এখন ও হোস্টিং আচ্ছা কিনছেন ঠিক কি? আছে, হোস্টিং কিনছেন হোস্টিং তো আপনি কিনবেন না আগে, আপনি থাকা অবস্থায় তো কিনবেন তাহলে না, কিনেন, এখন কিনবেন? হোস্টিংটা কিনলেই তো আর কাজ থাকে কি। হোস্টিং কিনা ডোমেনের সাথে কানেক্ট করে রাখেন, তারপর হচ্ছে আমার কাজ। আর ও আচ্ছা হচ্ছে তার ডট তার হোস্টিং, তারপর হচ্ছে টাইটেল ডিসক্রিপশন এগুলা ঠিক করে রাখছেন? আপনার ল্যান্ডিং ল্যান্ডিং পেজে এডি ইনফরমেশন দেওয়া আছে না আপনার প্রোডাক্টে? সুন্দর করে সাজায় রাখছেন না? ওইটা আমি সাজাই দরকার দিন না, সমস্যা নাই, ওইটা ও কপি করে সাজাই আপনি ছবি। জাস্ট ডক ফাইলে রাইখা দেন, কারণ আপনার ডোমেন যদি হোস্টিং এর সাথে কানেক্ট করেন তখন তো আর আগের সাইডে ঢুকতে পারবেন না, ডাউন হয়ে যাবে সাইট যদি ব্যাকআপ না রাখেন। আপনার আগের সাইট কি ব্যাকআপ রাখবেন? কাজ না করলেও আপনি ডোমেইন যখন চেঞ্জ করবেন, ডোমেইনে আগের নতুন হোস্টিং কানেক্ট করলে তার সাইটে ঢুকতে পারবেন না আগের সাইটে। এই জন্য মানে ওই সাইটের যে টাইটেল ডিসক্রিপশন যা যা আছে ছবি টবি ডাউনলোড করে না আপনি টেক্সট ফাইলে রাখে দেন তাহলেই হবে, বুঝতে পারছেন? বা কপি পেস্ট করে কপি করে রাখে দেবেন। সমস্যা না, তাহলে আপনাদের আপনারা সিগন্যাল দিলে তারপরে এটা আপনি ই করেন। এখন আপনাদের তাহলে এইটা আগে আচ্ছা, আগে ব্যাকআপ করতে ডোমেইন হবে কি হোস্টিংটা আমাদের? কিনেন, হোস্টিংটা কিনেন, তারপরে দেখি আপনার সাইডের দিকে হোস্টিং কি অবস্থা। হ্যাঁ, আপনি কি ঘুমাবেন নাকি টায়ার নাকি? না তাই আপনার বলতে হোস্টিং, তাহলে একটা একটা কাজ করি, হ্যাঁ সকালে কাজ ধরি বুঝছেন, হ্যাঁ তাহলে একসাথে করে কাজ করলে ভালো হবে অনেক, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে একসাথে দুইটা কাজ দরকার, আমি সকালে বৈশা হ্যাঁ ঠিক আছে, হুম হুম তারপরে যদি যদি কোনো কাজ থাকে যেমন আমার হচ্ছে কোনো কপি করা থাকে ওগুলো ডক্সে কপি করে রাইখে দিলাম, হ্যাঁ হ্যাঁ রাইখে দিয়ে দেন হচ্ছে আমরা আবার কাজ শুরু করলাম, এটা করা যেতে পারে। ঠিক আছে, এটাও ভালো হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে তাহলে হ্যাঁ রেস্ট নেন, ঘুমান আজকাল তাড়াতাড়ি। না না সমস্যা নাই, আপনি ওটা দিয়ে রাখলাম, ও ভালো কথা, আপনাকে রিমুভারের ওই লিঙ্কটাও দিয়ে রাখি হ্যাঁ ওইটাও দিয়ে রাখেন। হোয়াটসঅ্যাপে, কেমন হুম হুম আপনার কাজে লাগবে এটা যে কোনো সবজি ভাই করা যায় বুঝছেন, হ্যাঁ হ্যাঁ তো আমরা আবার আমি হলো এই তো অলস মানুষ, তো অত ক্রিয়েটিভিটি আমার মধ্যে নাই, আরে না আমার কি হলো দরকার, কাজ সে ছাড়া তো যায়। সুন্দর টুলস থাকতে, এই ফটোশপ দিয়ে তো কিপা টিপা কি দরকার। নাই পারি না তো, পারতে তো আবার 6 মাস, এত হ্যাঁ সময় কেমনে খারাপ করুন ভাই। ভাই, যে যত স্মার্টলি যত টুলস ইউজ করতে হবে, যত সফটওয়্যার ইউজ করবে সে তো টাকা দিতে হবে, যেমন নাই। আপনার মোটামুটি আচ্ছা, আপনি যদি বাকি থাকে তাইলে আমাকে একটু বলেন, এখন বাকি আছে শুধু লোগোটা মানে অরিজিনাল, হুম ওইটা দেখি কাউকের মধ্যে কি করা যায় না যায়, ঠিক আছে। এটা নিয়ে আমি দেখুন। আর ঠিক হচ্ছে আছে এসএমএস প্যানেল লাগবে, ওইটা আমি আপনার একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে দিতেছি, ওইটার মধ্যে আপনি জাস্ট ভেরিফাই করে রাখেন সময় মতো, ভোটার আইডি কার্ড নতুন একটা সাবমিট। অ্যাকাউন্ট বলতে এসএমএস অ্যাড করতে হইব না ওয়েবসাইটে, এসএমএস আমি দিতেছি প্যানেল, সমস্যা নাই। জাস্ট আপনি ওইটা লগ ইন করলে দেখতে পারবেন ভেরিফাইয়ের অপশন আছে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হইব আপনার। ওইটা সকালে পয়সা করবো না, ঠিক আছে, শুনেন সমস্যা ওইটা নেই। কি, ওইটা কি না না ওইটা কি, ওইটা এখন জিজ্ঞেস করি দাঁড়ান, হুম ওইটা কি এখন ধরেন আমরা যদি এখন যদি সার্ভিস না নেই কোনো সমস্যা আছে কোন সার্ভিস? না, ধরেন আমরা এখন SMS চালু আপাতত রাখলাম না, তাতে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তাইলে হচ্ছে অর্ডার যখন প্লেস করবো কাস্টমারের কাছে ইনভয়েস যাইবো না, একটা কাস্টমার লগ ইন করে রেজিস্ট্রেশন করতে পারবে না, ওটিপি ছাড়া লগ ইন রেজিস্ট্রেশন করতে পারবে না। মানে আমরা তো আগে আমাদের কোনো মেসেজ চাইতো না, হ্যাঁ হ্যাঁ বুঝলেন নাই, হ্যাঁ হ্যাঁ এই ধরনের এটা তো এটা তো অপশনাল সার্ভিস, অপশনাল না ভাই, এটা হচ্ছে এই অপশনালি, বাট এইটা এটা এটার একটা অনেক এটা সুন্দর দেখেন একটা এখন সার্ভিস। আমরা হ্যাঁ স্পেশাল সার্ভিস এটা, এটা এটার ও জন্য অনেকে নেয়, কারণ সাথে সাথে মেসেজ যাইতেছে, ইমপ্রেস হইতেছে কাস্টমার, তাছাড়া সকল ইনভয়েসটা সে পাইয়া দিতেছে, কারণ দিতে হইতেছে না, সে আপডেট পাইতেছে সাথে সাথে। বুঝছি, মানে হলো আপনার মেসেজে পার মেসেজে কত যায় খরচ যায়, পার মেসেজে 25 পয়সা, অনেক সাইডে আছে 30 পয়সা 28 পয়সাও নেয়। হ্যাঁ খরচ বেশি হয় না কম এসএমএস এ, যায় এসএমএস আর খরচ। কয়টা যায় দিনে? হ্যাঁ না সেই সেই সমস্যা নেই, মানে যে কয়টা হচ্ছে অর্ডার হবে ওই কয়টাই ওইটাই, যাবে তো, যদি অর্ডার না হয় ইউজ না করে এসএমএস খরচ দেবো না। আর আপনি যেমন প্যানেল আবার করছেন আমরা কোথা ই থেকে? করবো রিচার্জ টিচার্জ করার ব্যাপার আছে তো, রিচার্জ করার যখন যা রিচার্জ করবেন 200 300 500 আমাদের পাঠিয়ে দিয়ে দিব, এটা আমি অ্যাকাউন্টে করুন দিয়ে যায় দিব। না, হুম হুম আবার অ্যামাউন্ট দেখা যায় যে রিচার্জ সব কি সব কত আপনার করলো, কন্ট্রোল প্যানেল পাবেন এসএমএস এর, উনি সব দেখতে পারবেন কয়টা গেল, কত খরচ হইলো, কি কি গেল না গেল সব। সমস্যা না ওটা বলে দিয়েছে, তাইলে হুম হুম সমস্যা নেই,
প্রথম অবস্থায় 100 বা 500 টাকা বলেছেন, 500 তে হচ্ছে আপনার প্রায় কতগুলো, 500 তে ম্যানেজ কম করে দেয় 2000। হ্যাঁ অনেক অনেক দিন যাবো না, আমি আজকে রাত্রে আমি অ্যাকাউন্ট খুলে দিয়ে রাখবো না। ঠিক আছে ভাই, তাহলে গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।